দেশীয় রঙিন জগতে নতুন প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পূজা চেরি। মডেলিং ও শিশুশিল্পী হিসেবে শুরু হয় তার কর্মজীবন। তবে 2018 সালে নূরজাহান চলচ্চিত্র দিয়ে পূজার প্রাপ্তবয়স্ক অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ ঘটে ঢাকায় চলচ্চিত্র অঙ্গনে। এদিকে গেল এক বছর রূপালী পর্দার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বারবার আলোচনায় উঠে এসেছেন এই নায়িকা। ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি, কিন্তু এবার শাকিবকে সরাসরি প্রত্যাখ্যান করলেন অভিনেত্রী পূজা চেরি। বিস্তারিত জেনে নেব প্রতিবেদন থেকে। কাউকে যখন ভালো লাগে তখন পৃথিবীর সবকিছুই ভালো লাগে। ঢাকায় চলচ্চিত্র অঙ্গনের সুপারস্টার শাকিব খানের সঙ্গে গোলই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছিলেন একই অঙ্গনের আলোচিত অভিনেত্রী পূজা চেরি। এরপরই দুজনের মধ্যে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে ঢালিউড রঙিন দুনিয়ায়। সেই গুঞ্জনের ডালপালা আরও মিলতে থাকে যখন সরকারি অনুদানে নির্মিত হতে যাওয়া মায়া সিনেমায় নায়িকা হিসেবে পূজার নাম ঘোষণা করেছিলেন স্বয়ং দেশীয় কিং খান। এদিকে গত রবিবার সন্ধ্যায় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে পূজা শাকিবকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন জানিয়ে বলেছেন, শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সাথে কথা বলেছিল, কিন্তু আমি মায়া সিনেমাটি করছি না। শাকিব খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পূজা, যেটা ঢাকায় সিনেমায় বিরল ঘটনা, কেননা শাকিব খান এখনও ঢাকায় সিনেমার শীর্ষ অভিনেতা। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় পূজা লিখেছেন, বেশ কিছু অনলাইনে দেখছি মায়া সিনেমাতে আমার নাম, সবাইকে জানাচ্ছি মায়া সিনেমা নিয়ে আমার সাথে কোনো প্রকার চুক্তি হয়নি। তবে তিনি আরও লিখেছেন, যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করব, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। এদিকে জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে ঢাকায় সিনেমায় নায়িকা হিসেবে পূজার হাতেখড়ি হয়েছিল। তবে মাঝে শাকিব খানের গোলই সিনেমার সূত্র ধরে জাজের সঙ্গে বিচ্ছেদ ঘটে পূজার। সম্প্রতি প্রকাশ্যে ক্ষমা চেয়ে পূজা আবারও ফিরে গেলেন তার পুরনো ঘরে।